আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্সের আজকে লেকচার ভিডিওতে আমরা আরো একটি নিউমেরিক্যাল সলভ করব 2D ট্রান্সলেশনের উপরে। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা একটা নিউমেরিক্যাল অলরেডি দেখেছি, এবং তার আগে লেকচার ভিডিওতে আমরা 2D ট্রান্সলেশন নিয়ে কথা বলেছিলাম। তো বাই এনি চান্স যদি আপনি এই দুইটা লেকচার ভিডিও মিস করে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আই বাটন থেকে আপনি সেই দুইটা লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন। এখানে আমরা প্রশ্নটা হচ্ছে কোশ্চেনের দিকে কনসেন্ট্রেশন দিই। কোশ্চেনে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে গিভেন এ স্কোয়ার, আমাদের কাছে একটা স্কোয়ার দেওয়া রয়েছে এবং এটাকে আমরা মেইনলি ট্রান্সলেশন করব, মানে এই একটা স্কোয়ারকে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিব। তো এখানে স্কোয়ারের যে কোঅর্ডিনেট পয়েন্ট রয়েছে, চারটা কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া রয়েছে, এ বি সি ডি 0 3 3 3 কোন পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো দিয়ে হচ্ছে আমাদের একটা স্কোয়ার ফর্ম হয়েছে এবং এই স্কোয়ারকে আমরা কি করব, ট্রান্সলেশন করব। তো বলা হচ্ছে অ্যাপ্লাই দ্য ট্রান্সলেশন উইথ ডিসটেন্স টুয়ার্ডস এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে আমরা 1 ডিসটেন্স মানে 1 ইউনিট শিফট হবে, এবং ওয়াই অ্যাক্সিসের দিকে বলা হচ্ছে 1 মানে ওয়াই অ্যাক্সিসের দিকে হচ্ছে আমাদের 1 ইউনিট শিফট হবে। অবটেইন দ্য নিউ কোঅর্ডিনেটস অফ দ্য স্কোয়ার, অর্থাৎ আমাদের যে চারটা কোঅর্ডিনেট রয়েছে এই চারটা কোঅর্ডিনেটই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমরা সে সলিউশন করা শুরু করি, তো এখানে মেইনলি ইনিশিয়াল যদি আমরা ফিগারটা ড্র করে আমাদের যে স্কোয়ারটা রয়েছে স্কোয়ারটা দেখতে কেমন হবে। এখন আমাদের এখানে 2D ট্রান্সলেশন মানে হচ্ছে 2 ডাইমেনশনাল প্লেন, এই যে 2 ডাইমেনশনাল প্লেন। তো এইখানে হচ্ছে বলা হচ্ছে এ এর কোঅর্ডিনেট হচ্ছে 0 3, তো এই পয়েন্ট হচ্ছে 0 এবং 3 কোনটা, সে এখানে কোন একটা পজিশন 3, মানে এই পয়েন্ট হচ্ছে আমাদের এ, যেটাকে আমরা বলছি হচ্ছে 0 3 পজিশন। এ একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 0 3, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, এবং বি একটা পয়েন্ট বলা হচ্ছে 3 3। তো এক্স এক্সিস থেকে 3 সে এখানে কোন একটা পয়েন্ট হচ্ছে 3 এবং এই জায়গাতে হচ্ছে আবার 3, মানে এই বি একটা পয়েন্ট যেটা হচ্ছে আমাদের 3 3 একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট বলা হচ্ছে যেটা হচ্ছে 3 0 সে এখানে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 3 0, এবং ডি একটা পয়েন্ট বলা হচ্ছে সে এটা ডি, যেটা হচ্ছে 0 0। তো এই যে চারটা পয়েন্ট যদি আমরা যোগ করি, তো আমরা এখানে একটা একটা স্কোয়ার পাচ্ছি, ধরে নিচ্ছে এটা একটা স্কোয়ার। যদি গ্রাফে আপনি করেন একদম অ্যাকুরেটলি হচ্ছে স্কোয়ারই আসবে, গ্রাফ যদি এক্সামিনেশনে প্রোভাইড না করে আপনি খাতায় করে দিবেন, ফাইন। তো এই একটা স্কোয়ার। তো এখন কি বলা হচ্ছে, এই যে স্কোয়ার বা এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে হচ্ছে আমাদের ট্রান্সলেশন করতে হবে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভ করতে হবে। তো মুভমেন্টটা কি বলা হচ্ছে, বলা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে 1 ইউনিট, মানে এখানে টি এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে যেটা হচ্ছে 1, টি ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে, এটাও বলা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে হচ্ছে 1 ইউনিট আমাদের মুভ করতে হবে। তো এখানে আমাদের প্রত্যেকটা কোঅর্ডিনেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য আমাদের নিউ কোঅর্ডিনেট ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আমরা যে কাজটা করবো সে হচ্ছে ফর এ 0 3, এই কোঅর্ডিনেটের জন্য হচ্ছে আমাদের নিউ কোঅর্ডিনেট আমরা ফাইন্ড আউট করছি। তো আমাদের নিউ কোঅর্ডিনেট যদি এমন হয় যে এক্স প্রাইম এবং হচ্ছে ওয়াই প্রাইম, তো সেক্ষেত্রে আমাদের সূত্র কি, আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখেছি, তার আগে লেকচার ভিডিওতে দেখেছি, আমাদের যে নিউ কোঅর্ডিনেট হবে সেটা হচ্ছে আমাদের ওল্ড কোঅর্ডিনেটের সাথে হচ্ছে ট্রান্সলেশন ভেক্টর আমরা যোগ করব। তো এক্স এর সাথে tx, ওয়াই এর সাথে হচ্ছে ty। তো এখানে x এর ভ্যালু কত, এখানে x এর ভ্যালু হচ্ছে এই যে 0, এবং tx কি বলা হচ্ছে, tx বলা হচ্ছে 1 ইউনিট শিফট করতে, তো 0 + 1 হুইচ ইজ 1, এবং y এর ভ্যালু কত, এখানে আমাদের y এর ওল্ড ভ্যালু হচ্ছে 3, তো এখানে হচ্ছে 3, এবং y এর দিকে শিফট করতে বলা হচ্ছে 1 ইউনিট, তো 3 + 1 মানে হচ্ছে 4। তো এইটাই হচ্ছে আমাদের নিউ কোঅর্ডিনেট। সে নিউ কোঅর্ডিনেট যদি এমন হয় যে a প্রাইম, তো a প্রাইম কি হবে, a প্রাইম হবে হচ্ছে আমাদের x প্রাইম y প্রাইম হুইচ ইজ 1 4। তো a এর কোঅর্ডিনেট আগে ছিল হচ্ছে 0 3, এখন হয়ে গিয়েছে 1 4। আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন, বাট আমাদের b এর জন্য বের করতে হবে, c এর জন্য বের করতে হবে, d এর জন্য বের করতে হবে। তো ফর b হচ্ছে আমাদের 3 3, তো b এর জন্য আমরা যদি বের করি x প্রাইম, তাহলে কি হবে, x প্রাইম হবে হচ্ছে x ওল্ড মানে হচ্ছে 3, এবং শিফট ভেক্টর হচ্ছে 1, তো 3 + 1 মানে হচ্ছে এখানে হবে হচ্ছে 4। y প্রাইম কি হবে, y প্রাইম হবে হচ্ছে 3 + 1 এগেইন হুইচ ইজ 4, তার মানে হচ্ছে আমাদের b প্রাইম যেটা হবে, আমরা পাবো নিউ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের 4 4 একটা পয়েন্ট আমরা পাবো। সিমিলারলি আমরা c এর জন্য বের করতে পারি, তো ফর c এর জন্য যদি আমরা বের করি, c এর পয়েন্ট হচ্ছে 3 0, এটার ক্ষেত্রে x প্রাইম কি হবে, এটার ক্ষেত্রে x প্রাইম হবে হচ্ছে 3, x এর ওল্ড ভ্যালু প্লাস শিফট ভেক্টর হুইচ ইজ 1, 3 + 1 = 4, y প্রাইম ইজ ইকুয়ালস টু ওল্ড ভ্যালু হচ্ছে 0, নিউ ভ্যালু এখানে আমাদের শিফট ভেক্টর হচ্ছে 1, মানে নিউ ভ্যালু হচ্ছে আমাদের এখানে 1।
এখানে সি প্রাইম আমরা পাচ্ছি হচ্ছে 41, আগে ছিল 30, এখন আমরা পাচ্ছি 41। আরেকটাই বাকি রয়ে গেছে, কে বাকি রয়ে গেছে, ডি বাকি রয়ে গেছে, তো এখানে আমরা করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি, তো ফর ডি 00। তো এটার জন্য কি হবে, x prime is equals to old value 0 shift vector 1 which is 1, y prime is equals to 0 plus 1 is equals to 1, মানে আমরা d prime পাচ্ছি হচ্ছে এখানে 1 1। তো এই আমাদের চারটা পয়েন্ট পাওয়া হয়ে গেল। এখন আমরা যদি এখানে স্কোয়ারটা যদি আমরা ড্র করি, তো সে এইখানে পয়েন্টগুলো যদি আমরা বসাই, a এর জন্য আমরা কি পয়েন্ট পেয়েছি, নিউ পয়েন্ট পেয়েছি এটা a এর জন্য, তো হুইচ ইজ 1 4। সে এই জায়গাতে হচ্ছে আমাদের 1 ইউনিট এবং 4 হচ্ছে এই জায়গাতে, সে এটা হচ্ছে আমাদের 4, তো এটা হচ্ছে আমাদের নিউ পয়েন্ট a প্রাইম হুইচ ইজ 1 4। b এর জন্য হচ্ছে আমরা পেয়েছি এই পয়েন্টটা, b এর জন্য আমরা পেয়েছি 4 4, আমরা এই জায়গাতে ধরেছিলাম 1, ফাইন, এতটুকু আমরা 1 ধরেছি, এবং b এর জন্য হচ্ছে 4 4, তো সে হচ্ছে এই জায়গাতে হচ্ছে 4 1 2 3 4, তো এই জায়গাতে হচ্ছে 4 এবং এই জায়গাতেও হচ্ছে আমরা 4 পেয়েছি। তো এইখানে কোনো একটা পয়েন্ট আমরা পাবো, যেটা আমরা বলছি b এর ক্ষেত্রে b প্রাইম হচ্ছে আমরা নিউ পয়েন্ট পেয়েছি 4 4, এবং c এর ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 4 1, তো c এর ক্ষেত্রে হচ্ছে 4 এবং সে এই জায়গাতে হচ্ছে আমাদের 1টা, এই জায়গাতে হচ্ছে 1 এবং d এর ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 1 1, তো সে d এর ক্ষেত্রে এই জায়গাতে পেয়েছি আমরা 1 1। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের সি প্রাইম, সি প্রাইম কি আমাদের 4 1, এবং এটা হচ্ছে আমাদের ডি প্রাইম, তো ডি প্রাইম হচ্ছে আমাদের 1 1। আমরা যদি যোগ করে ইস পয়েন্টগুলো, স্কোয়ার না পেলেও আপনি যদি গ্রাফে করেন একদম স্কোয়ারই আসবে, বাট এখানে আমাদের একটা বোঝার জন্য যা দরকার যথেষ্ট আমাদের একটা ফিগার চলে এসেছে। এখানে কি হলো, এখানে মেইনলি হচ্ছে আমাদের এই যে একটা শেপ বা একটা অবজেক্ট এই জায়গাতে ছিল, সেটা একটু শিফট হয়ে গেল, এই যে এক্স এর দিকে এখানে হচ্ছে 1 ইউনিট শিফট হয়েছে, এবং এই যে ওয়াই এর দিকে এদিকে হচ্ছে 1 ইউনিট, এবং এই যে এইদিকে এদিকে হচ্ছে 1 ইউনিট। এটাই তো আমাদের বলা হয়েছে, এক্স এর দিকে হচ্ছে 1 ইউনিট শিফট হবে এবং ওয়াই এর দিকে হচ্ছে 1 ইউনিট শিফট হবে। তো এই জায়গা থেকে আমাদের যে অবজেক্টটা রয়েছিল একটুখানি মুভ হয়ে গেল, এবং ট্রান্সলেশনে আমরা মেইনলি হচ্ছে মুভমেন্টটাই করি। তো এই হচ্ছে আমাদের লেকচার ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন ট্রান্সলেশনের উপরে 2D ট্রান্সলেশনে যা যা কনসেপ্ট রয়েছে, আশা করছি আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন এমন যদি কোশ্চেন আসে আপনাকে, যদি এখানে স্কোয়ার দেওয়া ছিল এমন যদি দিয়ে দেয়, সে এখানে একটা কোনো একটা ট্রায়াঙ্গেল আছে এরকম, তো এখানে কোনো একটা ট্রায়াঙ্গেল আছে যে আপনার তিনটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, এরকম যদি আপনাকে দিয়ে দেয় এবং আপনাকে বললো এই ট্রায়াঙ্গেল হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে দেখাতে, যেখানে আপনার শিফট ভেক্টর দেওয়া রয়েছে বা হচ্ছে আপনার ওল্ড কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, আপনি আশা করছি পারবেন। যে এরকম কনসেপ্টে যদি ম্যাথ কোনো কিছু চলে আসে এবং এই টাইপেরই ম্যাথ আপনাকে এক্সামিনেশনে দিবে, আশা করছি আপনি অ্যান্সার করতে পারবেন। তো যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, 2D ট্রান্সলেশনের সব কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।